sparo, gli sparo. Action, action. Action. Dalle action. প্রতিবাদে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সীমাহীন লোডশেডিং এবং জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে আজকে এই সমাবেশের মাননীয় সভাপতি বরিশাল মহানগর পরিষদের সম্মানিত আহ্বায়ক যারা মনোনীত ভারত আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন যিনি ঘরেরই সন্তান, এই মাটিতেই যার জন্ম, নিজের ঘরেই যিনি আসছেন, আমাদের সকলে অত্যন্ত শ্রদ্ধ আমার রাজনৈতিক আমাদের অন্যতম একজন অভিভাবক রণাঙ্গনে যিনি মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এবং এই দেশের স্বাধীনতা এবং একটি মানচিত্র এই দেশকে উপহার দিয়েছেন, আমাদের অত্যন্ত গর্বে যারা ব্যারিস্টার শাহজাহান ওমর বীরত্ব, আমাদের মাঝে আরেকজন বীর যিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির ছাত্র আন্দোলনে যাকে আমরা অন্যতম আইকন হিসাবে বিশ্বাস করি এবং আমরা তাকে আমরা সবাই তাকে সেভাবেই চিনি যিনি কোনো কর্মীকে রেখে কখনো রাজপথ থেকে পালিয়ে যাননি, আমরা দেখেছি ঢাকার প্রেস ক্লাবের রাস্তায় যিনি তার কর্মীদেরকে বুকে জড়িয়ে ধরে পুলিশের হাত থেকে রক্ষা করেছে সেই কর্মী বান্ধব নেতা বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থার নাম জনাব হাবিবুর রহমান, যিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব উপস্থিত আছেন, মাহবুব নান্নু বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক, আমাদের মাঝে আরেকটি ভাই উপস্থিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, অত্যন্ত সফল সভাপতি এবং সারা বাংলাদেশে যাকে আমরা অত্যন্ত একজন সফল ছাত্র নেতা হিসেবে চিনি হাসান মামুন সহ বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মহানগরের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আসলে এখন বক্তব্য দেওয়ার কিছু নাই, শেখ হাসিনা পাগল, আজকে শেখ হাসিনা পাগল হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি আজকে সকালে একটি কর্মসূচি পালন করেছি, আমরা আমাদের অ্যাডভোকেট জয়নাল আবেদিন ভাই যেখানে প্রধান অতিথি ছিলেন গতকালকে সন্ধ্যায় সেখানে ১৪৪ দ্বারা জারি করা হয়েছিল যে সেখানে কোনো বিএনপির কর্মসূচি করা যাবে না, সেখানে আবার যুবলীগ একটি কর্মসূচি দিয়েছিল, আমরা সেই জায়গায় আজকে শত শত হাজার হাজার লোকের সমাবেশ করে এসেছি, সুতরাং শেখ হাসিনা ১৪৪ এর কোনো কাজ হচ্ছে না। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে বিএনপি প্রোগ্রাম দিচ্ছে সেখানে যুবলীগ ছাত্রলীগের গুন্ডারা হামলা করছে অথবা তারা কর্মসূচি দিচ্ছে, তাই আজকে সময় এসেছে শেখ হাসিনা বারবার বলে আমি কেন পদত্যাগ করব, আমাকে পদত্যাগ করতে বলেন কেন, আমরা মানতে চাই তুমি ভাবছো তুমি ব্যাংক ডাকাতি করেছো, তুমি আমার ভাইদেরকে হত্যা করেছো, তুমি আমার ভাইদেরকে গুম করেছো, তুমি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দাও দ্রব্যমূল্যের সীমাহীন দাম বাড়িয়েছো, তুমি বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছো, তোমার আর বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, কোনো জোরের অধীনে আর কোনো নির্বাচন নাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে ইনশাল্লাহ, আগামীতে দেখা হবে, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অবলম্বন, তারেক রহমান জিন্দাবাদ। ভাই নেত্রী আছে
বরিশাল মহানগর বিএনপির বেশ কটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান অমর বীর বিক্রম বীর উত্তম। আমরা গর্বের সাথে বলি আমাদের দলে যত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশে অন্য কোন দলে নেই, আছে? এই তো আমরা তো প্রমাণের সাথেই নিয়ে বসে আছি। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, উনি আমাদের আজকের এই সভার প্রধান অতিথি, একজন বীর মুক্তিযোদ্ধা। ওনাদের মতো না, ওনাদের মতো মুক্তিযোদ্ধা নাকি? ওনারা তো মুক্তিযুদ্ধ করেছেন ওই পারে ওই পারে, ওনারা ওই পারে বিলাসবহুল হোটেলে, কাঁচের পাত্রে রঙিন পানিতে ঝড় তুলে ঘুমের মধ্যে হানাদার বাহিনী হত্যা করেছেন। আর আমাদের অমর ভাইরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানরা হানাদার বাহিনীর অস্ত্রের সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছেন। পার্থক্য সেইখানে, বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য সেইখানে। ওরা হচ্ছে ভুয়া দেশ প্রেমিক আর আমরা হচ্ছে কেন কথাটি বললাম পরে আসছে। আরো উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। সাধারণত এই পদগুলোতে আগে আমাদের ভাইরাই থাকত, এবারে কিন্তু বেশ কজন বোন এসে প্রমাণ করেছেন বোনরা ভাইদের চেয়ে কোন দিক দিয়ে কম নয়। বিলকিস জাহান শরীফ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,
বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আছেন, আমরা একসাথে জেল খেটেছি, সেই ঢাকার পুরনো জেলখানার সেই 10 নম্বর সেলের একদম কোনার রুমে আমরা থাকতাম, আমি নাসিরুদ্দিন পিন্টু, চৌধুরী আলম, লাল্লু আব্দুল খালেক হাওলাদার বরিশালের আর এক মেহিবন্দে, আমরা সবাই বেশ কজন এক রুমে থাকতাম কমিশনার আরিফ ভাই। তো আরো কজন ছিলাম এখানে, আরো উপস্থিত আছেন বরিশালের প্রীতি সন্তান, আমাদের শ্রদ্ধেয় চান ভাই, নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ফরহাদ ভাই, এবং এইখানে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেছেন সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, অত্যন্ত প্রতিশ্রুতিশীল প্রতিভাবান একজন নেতা বরিশাল অঞ্চলে, হাসান মামুন উপস্থিত আছেন আমার সাথে, ঢাকা থেকে এসেছেন নজরুল ইসলাম নোমান, এবং এখানে আরো তো আমার পাশে বাবুল ভাই, 90-এর সেই লড়াকু সংগ্রামের আর এক সহযোদ্ধা, আমার স্নেহের ছোট ভাই জাহির, এখানে আরো আমাদের শহীদ ভাই আমার সাথে স্বেচ্ছাসেবক দল সংগঠিত করেছেন, এবং আমাদের টিপু ভাই, টিপু আমার টিপু, হ্যাঁ আরো অনেকে আছেন, বললে তো অনেকের নাম বলতে হয়, সময় কম বক্তব্য আর বাড়াচ্ছি না। আপনারা জানেন যে আমরা একটি কর্মসূচি দিয়েছিলাম, আমাদের নিরপরাধ 2 ভাইকে হত্যা করা হয়েছিল, সেই ন্যাক্কারজনক ঘটনা যা ঘটেছিল এই বরিশাল বিভাগে, এই ভোলা জেলায়, এবং দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগী এসবের বিরুদ্ধে আমরা দেশব্যাপী কর্মসূচি দিয়েছিলাম, সেই কর্মসূচির অংশ হিসাবে বরিশাল বিভাগে যে কর্মসূচিগুলো পালিত হবে সেগুলো খোঁজ খবর নেওয়ার দায়িত্ব, আমি খোঁজ খবর নিয়েছি, এবং কিছু দুঃখজনক ঘটনা যেগুলো হয়েছে সেগুলো না বললেই নয়। গৌরনদী, সেখানে আমরা কোনো সমাবেশ করতে পারিনি, তারপরেও আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় হামলা করা হয়েছে, দোকানপাটে হামলা করা হয়েছে, একজন শিক্ষক তার উপরে হামলা করা হয়েছে, আমাদের একজন কর্মী ঠিক বলা হোক যাবে না, উনি নেতায় প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, সেই পুকুর থেকে তাকে তুলে তার শরীর রক্তাক্ত করা হয়েছে, অনেকের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকের পা ভেঙে দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে গলা চিপায়, পটুয়াখালীর গলা চিপায় হামলা করা হয়েছে, ঝালকাঠির সদরে হামলা করা হয়েছে, মুলাদিতে হামলা করা হয়েছে, উজিরপুরে হামলা করা হয়েছে, এই মুহূর্তে আমাদের আবুল ভাই উনি ওখানকার সাবেক এমপি, এখন কিছুক্ষণ আগে হামলা করা হয়েছে বাপেরগঞ্জে, এরকম অসংখ্য দুঃসংবাদ আমাদের মাঝে মধ্যেই শুনতে পেয়েছে এই কয়েক, কেন কি অপরাধ, এদেশের সংবিধান
39 নম্বর অনুচ্ছেদ আমাদের অধিকার দিয়েছে স্বাধীনভাবে চিন্তা করার, স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার। এবং রাজনীতি কর, তাহলে কেন কি অপরাধে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হলো এই সমস্ত এলাকায় এবং হামলা করা হচ্ছে? এর কারণ ভাইরা বলি, বাংলা বরিশাল শুধু না, বাংলাদেশের কিছু কিছু জেলা, কিছু কিছু এলাকা আছে যে সমস্ত এলাকা বাংলাদেশের সংবিধান মতো চলে না। তাহলে কোন সংবিধান মতো চলে? গডফাদারদের সংবিধান মতো চলে। গডফাদারদের সংবিধান বলে তার এলাকায় উনি ছাড়া আর কেউ রাজনীতি করতে পারবেন না, যদি রাজনীতি করেন হাত হারাতে হবে, পা হারাতে হবে, জীবন খোয়াতেও হতে পারে। এমনি এক পরিস্থিতিতে আজকে আমরা আমাদের বাংলাদেশের রাজনীতি করতে মেসেজ যদি পাবো হ্যাঁ বোধ হয় এই গডফাদার কিন্তু আমি জীবনে বহু দেখেছি। আমি আমার জীবনে এরকম গডফাদার বহু দেখেছি, যখন পরিস্থিতি নিজের পক্ষে থাকে তখন এই সমস্ত গডফাদারদের অত্যাচার, নির্যাতন, জুলুমের মাত্রা সীমা ছাড়িয়ে যায়। আবার যখন পরিস্থিতি একটু পাল্টে যায় এই সমস্ত গডফাদাররা মেরি কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়ে যায়। আমার জীবনে এত ক্ষমতা আপনাদের, এত কিছু আপনারা পারেন। আপনাদের নেতাকে যখন খুনিরা 15ই আগস্টে হত্যা করল, ঘন্টার পর ঘন্টা আপনাদের নেতার লাশ 32 নম্বরে পড়েছিল। এত সাহস আপনাদের, এত আপনারা পারেন। কই সেদিন তো 32 নম্বরের সামনে গিয়ে আপনারা আপনাদের নেতাদের নেতার প্রতি শ্রদ্ধা জানাতে কেউ জাননি? আপনাদের নেতার লাশ ময়লা পানি দিয়ে ধোয়া হয়েছে, পুকুরের ময়লা পানিতে। এত আপনারা পারেন। সারাদিন তো নেতার নামে স্লোগান দিতে দিতে মুখ দিয়ে ফেলা বের করে ফেলেন, কই সেদিন তো কেউ একটু পরিষ্কার পানি ওনার গোসলের জন্য এগিয়ে দেননি? আপনারা যখন রাস্তা দিয়ে যান, দামি গাড়ি দিয়ে যখন নামেন, আপনাদের গা দিয়ে ফ্রান্স ইতালির নাম করা ব্র্যান্ডের পারফিউমের গন্ধ পুরো এলাকায় ভরে যায়। কিন্তু সেদিন যখন আপনাদের নেতাকে ৫৭০ সালাম দিয়ে গোসল করানো হয়েছিল, এত আপনারা পারেন। সেদিন তো আপনাদের নেতার দিকে একটু সুগন্ধি সাবান পর্যন্ত কেউ এগিয়ে দিতে যাননি। আমি আর বক্তব্য চলুক চলুক, আপনারা কি নামাজের পরে থাকবে? আমি সবচেয়ে
আপনারা কথা বলে তো কিছু বলতে পারবো না, সময় আছে চার মিনিট, আপনারা তো চুপ করুন প্লিজ, আপনারা চুপ করলে বলতে পারবো, স্টপ ইট নাও, এখনই আগাম দিবে। ভাই বোনেরা, এই আমাদের যে সময়টুকু আমরা হয়তো নষ্ট করি, আমি এই ট্রেনিং এখনো আপনাদের দিতে পারলাম না, যে বক্তৃতা আসে মানে সবার নাম বলতে হবে, নাম কি জনমত ছোট্ট বললে তো হয় মেজর বিরুদ্ধ ব্যারিস্টার বা চেয়ারম্যান এমপি মন্ত্রী সব আমরা ওইটা চর্চা করি, জনাব সভাপতি ভাই ও বোনেরা বলে থাকবে, আমি একটু অবজারভেশন দিয়ে কথা বলি, আমরা অনেকে এখনো বক্তৃতা জনাব তারেক রহমানকে তারণ্যের রহম কর বলি, রাষ্ট্রপতি হয়ে 47 বছর বয়সে স্বাগত আন্দোলন করেছে, বেগম খালেদা জিয়া 44 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন, আর আমাদের নেতা জনাব তারেক রহমানের বয়স বর্তমানে 57 বছর, আর আপনারা বলেন তারণ্যের রহমকার আমার কি, উনি আমার নেতা না, আমাদের বাংলাদেশের 18 কোটি লোকের নেতা না, তাকে ওনাকে আর তারেন্দ্র না বলে ওনাকে আপনার বলেন বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান, তারেন্দ্র খালেদা জিন, ওনার জিন আছে, জিন বুঝেন রক্তে, রাষ্ট্রপতির রক্ত, প্রধানমন্ত্রীর রক্ত, তিনি হলেন আমাদের ন্যাচারাল লিডার, আমাদের ন্যাচারাল বুঝেন প্রকৃতিগতভাবে আমাদের নেতা, আমূল পরিবর্তন, আমি বিশ্বাস করি আমাদের প্রচেষ্টায় অতি শীঘ্রই তিনি আমাদের দেশে ফিরে আসবেন এবং ভাইরা অনেক বলার ছিল, বলবো কি একটা যুদ্ধ করেছিলাম 71 সনে, কি জন্য জানেন, ভোটের অধিকার ফেরত হওয়ার জন্য, একটা দল নির্বাচনে জয় হলো কিন্তু তাকে রাষ্ট্র ক্ষমতা দেয়নি, মানবাধিকারের জন্য, গণতান্ত্রিক জন্য, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের বৈষম্য দূর করার জন্য যুদ্ধ করেছিলাম, আর এখন দেখি বৈষম্য তো কয়টা তো বলা যাবে না, আওয়ামী লীগের কি কি গুণ কেউ বলে না, আওয়ামী লীগের চার গুণ হামলা মামলা ধর্ষণ আর একটা আছে দুর্নীতি, ওগুলো বললাম না, কি ধরনের দুর্নীতি, আজকে কোনো চাকরি পারবেন না আওয়ামী লীগের ওই ইউনিয়ন পর্যায়ের সদস্যদের সার্টিফিকেট, প্রাইমারি চাকরি পাবেন না, স্কুলের দপ্তর হতে পারবেন না, পুলিশেরা সেপাহী হতে পারবেন না, বিসিএস এর কোনো অফিসার হতে পারবেন না, ডাক্তার হতে পারবেন না, ইঞ্জিনিয়ার হতে পারবেন না, এমনকি ইউনিভার্সিটি কলেজে হলে সিট পাবেন না, এই হলো আমাদের আওয়ামী লীগের বহু গুণ। হ্যাঁ রে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগটা কি, ওরা কোনোদিন জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, 2008 সালে আছে মইনুদ্দিন ফখরুদ্দিনের সাথে মিলেমিশে, 14 সালে আছে কুত্তা ছাগলের ভোট দিয়ে কেউ গেছিল, তারা গেছিল কুত্তা ছাগল, আর 18 সালে তো কুত্তা ছাগলও লাগে নাই, আগের দিন আপনি মা সাল্লাহ নয় করে নির্বাচিত, এই সরকারের কাছে আমি কি আশা করতে পারি, কিছুই আশা এই সরকার পুরো বাঙাল হয়ে গেছে, এক মন্ত্রী ঈদুল হাজার নামাতে বলে একটু পরে আমাদের জানা দাও, আর এক মন্ত্রী বলে ইয়াল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের একটা স্থানে, আর একটা আহাম্ম আওয়ামী আহাম্ম ভারতে গিয়ে বলে প্রচুর দয়া প্রকাশ আমাদের আরো কিছু ক্ষমতা থাকে, আর একটা আহাম্ম কক্সবাজারে গিয়ে বলে জানেন এই আমাদেরকে পুলিশে টিকিয়ে রেখেছে, এই সরকারের জন্য কোনো লাগে না,
এই সরকারের লাগে পররাষ্ট্র মন্ত্রীর কথায় ভারত, ভূমি মন্ত্রীর কথায় পুলিশ, যার নামে পাঠায় তাদের প্রিয় নেতাকে। যে কজিউর রহমান আমাদের মহান নেতা, আমরাও তো এমন মোরাদত কখনো করি না, আমরাও তো দুষ্টনীতি করি। ওনাদের মন্ত্রীরা বলে জাহান্নামের একটা সুন্দর দেশ। এরপর হাসিনা এই কাগজ সাগজের নিয়ে মন্ত্রী ভারত গঠন করে এখন 15 বছর বহাল আছে, বহাল থাকবে না। বাংলাদেশের ক্যারেক্টার আছে, আমাদের মাটি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিরকম খরা থাকা যায় না, আর আষাঢ় মাসে মাখনের মতো নরম। এই জন্য কবি বলে বাংলার মাটি দুর্জয় ঘাটি দেখে নে দুর্বৃত্ত, এরা এই দুর্বৃত্তদের দেখে নেবে ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে। সমাজ সংকটে অনেক কথা বলার ছিল, আর কি আর বলবো। একটা প্রথা আবার চালু করতে শুরু করেছে, নিশি রাতে অল্টারনেটিভ হিসাবে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেথড। এটা কি 50টা সিটে ভোট হবে ইভিএম এ, মানে আপনি ভোট দেবেন দাঁড়ে সিটে, ভোটটা পারবে নৌকায়। এই আর একটা চক্রান্ত, এই চক্রান্ত এদের সত্য দেওয়া যাবে নাকি যাবে না? সর্বোপরি বলতে চাই বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, আপনার আশাহত হবেন না। আমরা হয়তো এখনো পারিনি, পারবো না এমন কথা নয়। রবি বোধের রবি অর্থ সূর্য, সন্ধ্যা রবি বোধের দুগন্ত সূর্য, একটা কবিতা আছে, কে লইবে মোর কার্য মহে সন্ধ্যা রবি। সূর্য যখন ডুবে যায় তখন বলছে যে আমার এই কাজ কি লই পৃথিবীতে আমি আলোকিত করতাম। শুনিয়া সবাইকে নিরুত্তর সব, কেউ কোনো কথা বলে না। মাটির প্রদীপ কহে হে আমার স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা। আমাদের এই বরিশালের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকল কাঙ্গদল, বাংলাদেশ সকল কাঙ্গদল এক একটা মাটির প্রদীপ হয়ে বেগম খালেদা জিয়াকে আবার ফিরে নিয়ে আসবো, আবার আবার তাকে রাষ্ট্রকে মানবো, আবার তাকে অনেক কথা ছিল সময় নাই। আপনাদের সকলকে ধন্যবাদ। সকলের মাটির প্রদীপ হয়ে একটু নাড়াচাড়া করি, এই সরকার পড়ে যাবে, এই পাগলের কারখানা ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ।